আল্লাহর নবী বলেন এমন সময় এসে দাঁড়াবে ওই জামানায় যারা নেতৃত্ব দেবে ওই মানুষগুলোকে যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদেরকে গোমরাহ করে ছাড়বে আর যদি তাদেরকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে মেরে ফেলবে আমার তো মনে হচ্ছে হাদিসটা নবীজি এখন বাংলাদেশ দেখে দেখে বইলে গেল বিভিন্ন জায়গায় গোপন বৈঠকের নাম দিয়ে অভিযান চালিয়ে যাদেরকে নিয়ে আসতেছেন মুসলমান গোপন বৈঠকে বিশ্বাসী না মুসলমান যা করবে ওপেন আর আমি কোরআনের আয়াত পড়তে গেলে এই রাজনীতি আয়াত পায় কারণ কোরআনে 903 জায়গায় শুধু রাজনৈতিক কথা আল্লাহ দিয়েছেন আপনি তো কোরআন পড়েন না তাই পান না আমি পড়তে গেলে আয়াতগুলো আমার সামনে ভেসে আসে তখন আমি বাধ্য হই আর আমার ধারণা কোরআনের রাজনীতির কথা বাংলাদেশে না বলতে বলতে আমাদের অবস্থায় আমাদের বউগুলো এখন রাজমিস্ত্রি আর আমরা জোগাইলে ঠিক মানে 100 ভাগ ঠিক আমার ভাইরা এই জন্য রাজনীতি আর কোরআন শরীফ আলাদা এই কথা বলবেন না তাহলে আপনার ঈমান থাকবে না আপনি মানতে পারেন না সেটা আপনার দুর্বলতা আপনি কোরআন শরীফ দিয়ে রাজনীতি করেন না এটা আপনার দুর্বলতা না কার দোষ আপনি খুঁজে ফেলবে তোমার আল্লাহর দোষ আয় না আমি হাসির খোরাকি দেয়নি আপনি মানতে পারেন না তাহলে ওই দোষ কার আপনার নিজের দোষ আপনি স্বীকার করেন যে আমি করতে পারি না কিন্তু যারা করছে আপনি বাধা দেন কোন কারণে ফাইনা তত মোহমেদের লোকম আল্লাহর নবী বলেন এমন সময় এসে দাঁড়াবে ওই জামানায় যারা নেতৃত্ব দেবে ওই মানুষগুলোকে যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদেরকে গোমরাহ করে ছাড়বে আর যদি তাদেরকে অস্বীকার করো তাহলে তোমাদেরকে মেরে ফেলবে আমার তো মনে হচ্ছে হাদিসটা নবীজি এখন বাংলাদেশ দেখে দেখে বইলে গেল কথা বলে দেখো আজ তাকান আমাদের দেশের দিকে অনেক বীর সাহেব ইসলামের নাম নিয়ে এমন এমন কাজ করছে তাদের অনুসরণ করলে ইমান থাকে না কথা ভালো লাগবে আর যদি আমরা তাদেরকে অস্বীকার করি এমন কায়দায় পেছে ফেলে দেয় জীবন থাকে না এমনকি দেশ ছাড়া পর্যন্ত করে দেয় যেমন মিজানুর রহমানকে করেছে ওকে দেশ ছাড়া করেছে এ দেশের প্রধানমন্ত্রী না ওকে রা দেশ থেকে গাই চুপ করে চুপ করে নাকি চুপ করেন কথা বলছেন দেখেন এদেরকে অনুসরণ করলে ইমান থাকে না আর যদি অনুসরণ না করেন অস্বীকার করেন আপনাকে বাঁচতে দেয় না আজ দেশ ছাড়া করে রেখেছে ওর কোন অপরাধে বলেন ওকে রাষ্ট্র কিন্তু দেশ ছাড়া করেনি করেছে এই দেশের কিন্তু পীর নামে কলঙ্ক ভণ্ড পীরদের তাদের ব্যবসায় ভাটা পড়ছিল ওরা উল্টা পাল্টা ফতোয়া দিয়ে কান ভারী করে পাঠিয়ে দিয়েছে কারণ ওদের মতো চলতে গেলে তো ইমান থাকে না আর ওদেরকে অস্বীকার করলে জীবন থাকে না সাহাবীরা প্রশ্ন করলেন কালু ইয়া রাসূলুল্লাহ কাইফা নাসনা ওই সময় যদি আমরা এসে যাইতে আমরা কি করব নবীজি বললেন কালা মা সানাআ আসহাবু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমরা ওই সময় ঈসা আলাইহিস সালামের জামানার লোকদের মতো করবা ঈসা নবীর উম্মতরা যা করেছে তোমরা ওই হাওয়ারিদের মতো করবা কি হাওয়ারিরা করেছিল নশিরু বিল মিংশার ওয়া হামিলু আলাল খাসাব তাদের মাথার উপরে করাত দিয়ে কেউ ছিঁড়ে ফেলতো গায়ের চামড়া গুলো তারা খসিয়ে খসিয়ে ফেলতো এরপরেও তারা আল্লাহর দিনের বাইরে গিয়ে শয়তানের পদাঙ্ক তারা অনুসরণ করে না এই হাদিসটা মেনে নেওয়ার সময় এখনো আসেনি অনেকে যারা মানছে তারা সফল হয়ে যাচ্ছে যারা মানতে পারছে না মোনাফিকের কারণে তারা আজ মাতিলের পাঁচ আটা গোলাম হয়ে টিকে আছে এক কথা বলা লাগবে নাই ভাইয়া প্রাক্তন ইমাম লিখেছেন কোন কারণে এই লোকটার অপরাধ কি আপনাকে বলা লাগবে এ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ প্রাক্তন খতিব ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ কিশোরগঞ্জ কোন কারণে প্রাক্তন লিখেছেন উনি কি মারা গেছে কই সে কই ওরাকে কোন কারণে আপনি প্রাক্তন দিলেন
এখনো বেঁচে আছে, যোগ্যতা আছে, ওনার লেখাপড়া আছে না? লেখাপড়া নেই, সবকে এরপরে ওই জায়গায় আর একজনকে দেওয়া লাগবে মানে? না না, এটা বাড়তি পাঁচ আটা গোলাম খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাবে আমি জানি, কারণ আমি যা পড়ি সব আমি চোখে দেখতে পাই, সব মিলে যাচ্ছে। নাকি আয়াত বাদ দিয়ে দেবো? এত একটু কঠিন তো, একেবারে কাঁদো কাঁদো আয়াত ধরি, ফালে ধাকো বালিলা ওয়ালাবকু কাসির, বাবা বেশি কাঁদো কম হাসো। নেন এবার কাঁদা শুরু করি। মানুষ পিটিয়ে কাঁদানো যায় না, আর ওরা এসে আগেই কাঁদে। কথা বলার আগেই যারা কেঁদে ফেলে বুঝবেন এটা শয়তানের অভ্যাস। শয়তান জান্নাতের মেন গেটে দাঁড়িয়ে ডাক দিয়ে বলছে, ও হাওয়া, কি আমি এসেছি তোমাদেরকে ওয়াজ শোনাবো। তুমি কে? তাহলে আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, শোনাও। ও ওয়াজ করার আগেই কান্না আরম্ভ করিস। কাঁদেন কেন? আপনি ওয়াজ করবেন, করেন, কাঁদেন কেন? অবশ্য কাঁদি আমার জন্যে না কাঁদি তোমাদের জন্যে, কি দরদ দেখেন তো। এই যে ওয়াজ করার আগে যারা কেঁদে ফেলে বুঝতে হবে এদেরকে শয়তান আসর করেছে। কোরআন হাদিসের মূল কথাগুলো বক্তব্য আকারে বলতে গেলে তো সময় শেষ হয় না, আরো কাঁদতে কাঁদতে জীবন শেষ। আপনাকে আমি কাঁদতে নিষেধ করছি না, জাহান্নামের আয়াতগুলো আসলে অবশ্যই আপনি কাঁদবেন, কবরের আয়াত আসলে অবশ্যই আপনি কাঁদবেন, গজবের আয়াতগুলো আসলে পানি দেখি জিকির করে সুবহান পানি দেন তাহলে যে জিকির দিলাম কি করেন আপনি? আমার মনে হয় মহিলা প্যান্ডেলে যদি বলতাম জিকির করেন তো মা বোনেরা, এর চাইতে তিন গুণ আওয়াজ দিত। আপনার পুরুষ মানুষ আছেন তো, দেখেন তো, দেখেন দেখেন না কেন, অসুবিধা কি? পুরুষ মানুষ থাকলে ওইরকম জিকির করে, পুরুষের মতো জিকির করেন, করেন